সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আজ 8 উইকেটে জিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এর ফাইনালে জায়গা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 159 রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ দল। জবাবে কেকেআর 2 উইকেট হারিয়ে মাত্র 13.4 ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচ শেষে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে কেকেআরের অধিনায়ক ও মালিক শাহরুখ খান। এই সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে সুহানাও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এর প্রথম কোয়ালিফায়ার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর কেকেআরের মালিক শাহরুখ খান উন্মুগ্ধ হয়ে উঠেছিলেন। আহমেদাবাদ স্টেডিয়ামে চক্কর কেটে ভক্তদের শুভেচ্ছা জানায় শাহরুখ খান। দলের জয়ে উচ্ছ্বাসিত কিং খান স্টেডিয়াম তার বিখ্যাত সিগনেচার নাচের পুনরাবৃত্তি করেছিলেন। শাহরুখ খানের এমন স্টাইল বা সিগনেচার নাচের স্টাইল তার ভক্তরা বেশ পছন্দ করেন। স্টেডিয়ামে ঘুরতে গিয়ে মেয়ের সঙ্গে নিয়ে যান শাহরুখ খান কালো পোশাকে, বাবার সঙ্গে সুহানাকেও খুব সুন্দর দেখাচ্ছিল। তাছাড়াও আইপিএলে চতুর্থবার ফাইনালে উঠেছে এবারের কেকেআর, এবং কেকেআরের মালিক শাহরুখ খানের সাথে ছিলেন তার মেয়ে সুহানাও।